সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা পূজার ছুটির পর আজকে প্রথম ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে এই সপ্তম অধ্যায়ের পার্ট এক পড়েছিলাম। তো আজকে আমরা, যেহেতু আমাদের সরকার কর্তৃক যে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে, সেই সংক্ষিপ্ত সিলেবাস অনুসরণ করে আমরা ক্লাস নিব এখন থেকে। তো আমি যেহেতু গত ক্লাসে এই সপ্তম অধ্যায় পার্ট এক নিয়েছিলাম, তাই আজকে আমি তোমাদের এই সপ্তম অধ্যায় থেকেই সেই সংক্ষিপ্ত সিলেবাসটি শুরু করলাম। তো আমাদের এই সংক্ষিপ্ত সিলেবাসে তোমার সপ্তম অধ্যায় তিনটি পার্ট দেয়া আছে, সেখানে হচ্ছে পার্ট 1, 2 এবং 7 দেয়া আছে। যেহেতু আমি গত ক্লাসে তোমাদের পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম, তাই আজকে আমি তোমাদের পার্ট 2 ও 7 নিয়ে আলোচনা করব। আমাদের সপ্তম অধ্যায়ের নাম কি? আমাদের সপ্তম অধ্যায়ের নাম রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। আর আমাদের পার্ট 2-এ কি আছে? বাংলাদেশের সরকার পদ্ধতি। এবং পার্ট 7-এ আছে সরকার পরিচালনায় সুশাসন। তো আমরা যেহেতু গত ক্লাসে পার্ট 1 পড়েছিলাম, পার্ট 1-এ আমরা কি পড়েছিলাম? সরকারের শ্রেণী বিভাগ। আশা রাখি তোমাদের সবার মনে আছে সেই পার্ট 1 সম্পর্কে। তারপরেও আমরা মূলত দেখেছিলাম কি, সরকারকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে গণতন্ত্র, একটা একনায়কতন্ত্র। আমরা আরো কি করেছিলাম, যে রাষ্ট্র যখন থেকে সৃষ্টি হয়েছিল তখন থেকেই সরকার এক ধরনের ছিল না, সরকারের ধরন ও ধারণার পরিবর্তন ঘটেছে। তো আসো, আমরা যেহেতু আজকে পার্ট 2 নিয়ে আলোচনা করব, সেহেতু আমরা এই পার্ট 2-এ আমরা পার্ট 2-এ হচ্ছে আমাদের কি আছে সেটা আমরা দেখি। পার্ট 2-এ আমাদের সরকার পদ্ধতি, বাংলাদেশের সরকার পদ্ধতি। আর এই পার্ট 2 শেষে আমাদের আমরা কি জানতে পারবো, আমরা এই পার্ট 2-এ 2 শেষে আমাদের জানতে পারবো আমরা সরকার পদ্ধতির ধরন সম্পর্কে আমরা বর্ণনা করতে পারবো। তো আসো আমরা দেখি বাংলাদেশের সরকার পদ্ধতির কি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। এই রাষ্ট্রে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। এখানে জনগণ রাষ্ট্রের মালিক, এর কোনো প্রদেশ নেই। একটি কেন্দ্র থেকেই শাসন কার্য পরিচালিত হয়। এতে সংসদীয় তথা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে হচ্ছে কেন্দ্র থেকেই শাসন কার্য, একটি কেন্দ্র থেকেই শাসন কার্য পরিচালিত হয়। আর আমাদের দেশে কোনো প্রদেশ নেই। আর আমাদের কি রয়েছে, আমরা হচ্ছে যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা রয়েছে আমাদের এখানে, যেটা হচ্ছে আমরা, আর আমাদের এই মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপ্রধান থাকেন। সরকার প্রধান বা নির্বাহী প্রধান হিসেবে থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ। এই শাসন ব্যবস্থা আইনসভার প্রাধান্য বিদ্যমান। মন্ত্রিপরিষদ রাষ্ট্রের যে কোনো নির্বাহী কার্য সম্পাদনের জন্য আইন সবার কাছে দায়বদ্ধ থাকে। আর আমাদের আইনসভা বলতে কোনটা, আমাদের সংসদ সদস্য, সংসদ যেটা আমাদের, সেটাকে আমরা জানি আমাদের আইনসভা। তো আমরা সেই আমাদের যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা রয়েছে, তারা সকলেই সেই সংসদের কাছে দায়বদ্ধ থাকে, তাদের মানে সব কিছু জবাবদিহি করতে হয়। তাহলে আমরা এখান থেকে কি দেখো, আমাদের একটা ছক দেখতে পাচ্ছি আমরা, যে বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ। সেই ছকে কি আছে, প্রজাতান্ত্রিক সরকার, এর নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তারপর গণতান্ত্রিক রাষ্ট্র, এককেন্দ্রিক রাষ্ট্র, সংসদীয় পদ্ধতি বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, এটা তোমাদের বইয়ে ছক রয়েছে। তো আমরা এখান থেকে কি দেখলাম, বাংলাদেশে জনগণই হচ্ছে রাষ্ট্রের মালিক। মানে আমরা এর আগে গণতন্ত্র সম্পর্কে একটা সংজ্ঞা পড়েছিলাম, যে গণতন্ত্রে কি থাকে, জনগণই সকল ক্ষমতার উৎস থাকে। জনগণই কি করে, তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে যুক্ত করে, আর সেই নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন ও তোমার রাষ্ট্র পরিচালনা করে। ফলে কি হচ্ছে, এখানে জনগণই সকল ক্ষমতার উৎস থাকে। তো আশা রাখি তোমাদের বাংলাদেশের সরকার পদ্ধতি সম্পর্কে আর কোনো অসুবিধা থাকবে না, আমরা এটা আবার পড়বো বাড়িতে। এবার আসো আমরা পাঠ 7-এ যাই। আমাদের পাঠ 7-তে কি আছে, সরকার পরিচালনায় সুশাসন।
সরকার পরিচালনায় সুশাসন, এই পাঠ শেষে আমরা কি শিখব, আমরা কি জানতে পারবো? এই পাঠ শেষে আমরা বাংলাদেশের সরকার পরিচালনায় সুশাসনের গুরুত্ব উপলব্ধি করে সুশাসনের জন্য গৃহীত কার্যক্রমে সহযোগিতা করতে পারবো। তো এখন আমরা আসো মূল আলোচনায় যাই। সরকার পরিচালনায় দক্ষতা অনেকাংশে সুশাসনের উপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে যে সরকার দেশ পরিচালনায় সাংবিধানিক এবং আইনগত বিধিমালার অধীনে থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে, নাগরিক অধিকার রক্ষায় ও জনকল্যাণে সবচেয়ে বেশি সফলতা পরিচয় দেয়, তাই সুশাসন। সহজ কথায় সুশাসন হলো দুর্নীতিমুক্ত রাষ্ট্র বা সরকার ব্যবস্থা, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে দায়বদ্ধতা আছে, ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ বড় করে দেখা হয়, বিভিন্ন কাজ সম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইন শাসন, আইনের শাসন প্রতিষ্ঠায় সুশাসনের নিয়ামক। সরকার পরিচালনায় প্রশাসনের দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। আইনের শাসন ও গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দুর্নীতি, ব্যক্তিগত স্বার্থপরতা ও স্বজনপ্রীতি বন্ধ করা প্রয়োজন। এছাড়া মানবাধিকার প্রতিষ্ঠা করা দেশের জন্য জরুরি, যাতে জনগণ সুবিচার পায়, দেশ থেকে দারিদ্র দূরীকরণ, আত্মনির্ভরশীলতা অর্জন, ন্যায় বিচার প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য শাসন ব্যবস্থার সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা, দূর করতে হবে কি সুশাসনের প্রতিবন্ধকতা। সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেছে। সুশাসনের উদ্যোগ বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে, নিজেদেরকে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ধারক ও বাহক হিসেবে গড়ে তুলতে হবে, বাংলাদেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধশালী ও দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গঠনে আমাদের দায়িত্বশীল হতে হবে। তাহলে আমরা তখনই সুশাসন আমাদের কি, যখন আমরা দুর্নীতিমুক্ত রাষ্ট্র বা সরকার ব্যবস্থা থাকবে, সকল প্রতিষ্ঠান, বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কাজের জন্য দায়বদ্ধতা থাকবে, তখনই দেখা যাবে সেখানে সুশাসন প্রতিষ্ঠিত হবে। আবার ব্যক্তি স্বার্থের চেয়ে আমাদের কি করতে হবে, প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখতে হবে, বিভিন্ন কাজ সম্পাদনে আমাদের স্বচ্ছতা থাকতে হবে, জবাবদিহিতা থাকতে হবে এবং আইন শাসনের প্রতিষ্ঠা থাকলে তাহলে আমরা আমাদের সুশাসন থাকবে। আর এই সুশাসন থাকলে কি হবে, আমরা বাংলাদেশকে বিশ্ব দরবারে সমৃদ্ধশালী ও দুর্নীতিমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবো। তোই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।